এক্সিওজি মানে পুশি স্টার্ট, এক্সিওজি পুশি স্টার্টের গাড়ি, আর পুশি স্টার্ট থাকলে পিছনে থাকবে হ্যান্ডরেস্ট। একদম সস্তায় পানির দামে আজকে একটা এক্সিওজি দিয়ে দিব মাত্র 13,70,000 টাকায়। 13,70,000 টাকায় আপনি পাবেন এক্সিওজি, অরিজিনাল এক্সিওজি পুশি স্টার্ট সহ। আর যাদের প্রোবক্স গাড়ি দরকার, আপনাদের জন্য 2006 মডেলের একটা প্রোবক্স আনছি মাত্র 8,40,000 টাকায়। আর যাদের 7-সিটার লাগবে, আপনাদের জন্য একটা 7-সিটার সিয়েন্টা আনছি মাত্র 11,40,000 টাকায়, 7-সিটার সিয়েন্টা। আজকে তিনটা বেস্ট প্রাইসে গাড়ি দিব, তিন ধরনের, তিন টাইপ। এটা হচ্ছে সিয়েন্টা 7-সিট। আপনারা যারা সিয়েন্টা 7-সিট কিনতে চান, বাজেট নাই, তাদের জন্য মাত্র 11,40,000 টাকায় আপনার এই যে 7-সিট সিয়েন্টা। আর যারা এক্সিওজি কিনবেন, অরিজিনাল জি মানে পুশি স্টার্ট সহ লাগবে, তাদের জন্য 13,70,000 টাকা। মানে আপনার তিনটা গাড়ি দেখাবো ভালো মতো, সময় বেশি নিব না। প্রোবক্স ভাড়ায় চালানোর জন্য 6-এর মডেল একটা দুর্দান্ত ফ্রেশ গাড়ি মাত্র 8,40,000 টাকায়, 8,40,000 টাকায়। সবাই একটু লাইভে শেয়ার দিয়ে দেন, কারণ আজকের লাইভে স্পেশাল তিনটা গাড়ি আছে স্পেশাল দামে। এক্সিও পুশি স্টার্টের গাড়ি এক্সিও জি মাত্র 13,70,000 টাকায়। আমরা আছি এই মুহূর্তে রিয়াজ কার সেন্টারের সামনে। এই হচ্ছে রিয়াজ কার সেন্টার, সাথে একটা মসজিদ আছে, বিজি প্রেস কোয়ার্টার মসজিদ, স্টাফ কোয়ার্টার মসজিদ। ওয়ালাইকুম আসসালাম রিয়াজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে দোয়া, ভালো আছেন? ভালো রাখছি। আচ্ছা, আমরা এই তিনটা গাড়ি আজকে ভালো মতো দেখাবো। শোরুমে আরো অনেক গাড়ি আছে, ওইদিকে আমাদের নজর নাই, অনেক গাড়ি আছে, দেখালে দেখাইতে পারি। ওখানে নোয়া আছে, এখানে এক্সিও আছে, এখানে একটি এই গাড়ি না আছে, এখানে একও আছে, তারপরে এখানে আপনার 6,00,000 টাকার মধ্যে গাড়ি আছে, ক্যারেট, ওই যে পিছনে ফিল্ডার আছে, ওখানে এক্স করোলা আছে, ওখানে প্রিমিও আছে, এগুলো দেখাবো না। দেখাবো হচ্ছে আপনাদের পছন্দের এক্সিও জি মাত্র 13,70,000 টাকায়। সো একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকেন, হইলেও হইতে পারে আজকে আপনার গাড়ি কেনার দিন। আজকে আপনারা গাড়ি কিনতে পারবেন, কারণ দামগুলাও যেমন রিজনেবল, গাড়িগুলাও তেমন সুন্দর। রিয়াজ ভাই, জি, শুরু করবো এক্সিও দিয়ে। এক্সিও দিয়ে আপনার পুশি স্টার্টের এক্সিও অরিজিনাল জি মাত্র 13,70,000। কেমনে সম্ভব? দেখেন গাড়িটা, দেখেন গাড়িটাতে কোনো কাজ নাই, একদম রেডি, শুধু বাম্পার লাগাবেন, মালিকানা করবেন, মালিকানা। একটু দেখেন গাড়িটা, দেখেন গাড়ির শুধু বাইরের সাইড না, একদম রিম থেকে শুরু কইরা, টায়ার থেকে শুরু কইরা সব দেখাই দিব যা আছে গাড়িতে। কিন্তু আপনার উডেন অপশন আছে, দেখেন উডেন আছে, তারপরে আপনার এখানে এসি টাচ আছে, তারপরে এই যে অরিজিনাল মালটা, এটা হচ্ছে পুশি স্টার্টের গাড়ি এক্সিও জি পুশ 13,70,000। বারবার বলতেছি, কারণ এই দামে আপনাকে কেউ দিবে না। এ দেখেন পিছনে হ্যান্ডরেস্ট আছে, তাও আবার কাপ হোল্ডার সহ। আপনারা রিয়াজ কার সেন্টারে আসবেন, তেজগাঁও 7 রাস্তা যাইতে হবে না, উই যে 7 রাস্তা দেখা যায়, কিন্তু 7 রাস্তার আগেই এখানে একটা বিজি প্রেস স্টপ কোয়ার্টার মসজিদ, এই মসজিদের পাশেই রিয়াজ কার সেন্টার। নাম্বার স্ক্রিনে আছে, ফোন দিয়েন। তাহলে গাড়িটা তো দেখলেন নাকি, এক্সিও, প্রত্যেকটা দরজার পাশে স্পিকার আছে, এবং এক্সিও যদি ভিতরে এরকম অফ হোয়াইট ইন্টেরিয়র না হয়, কালো হয়, তো ভালো লাগে না। আবার যারা উবারে গাড়ি চালায় তাদের কাস্টমারও ওই খুশি হয় না। রিয়াজ ভাই, গাড়ি তো সিএনজি করা আছে, সিএনজি করা, যদি কেউ উবারের জন্য এই গাড়িটা নিতে চায়, এক্সট্রা কোনো কাজ করাইতে হবে? এক্সট্রা কোনো কাজ করানো লাগবে না। আচ্ছা দেখেন, এক্সিও জি মানে পুশি স্টার্ট, 13,70,000। তবে এটাও আপনার ফাইনাল প্রাইস না, আপনারা আসলে আবার দামাদামিও করতে পারবেন। হাসানের নাম বলবেন, রিয়াজ ভাই আপনাদেরকে অবশ্যই সম্মান করবে, অবশ্যই সম্মান করবে। জি, বেশি চাইয়া লাভ নাই, বেশি চাইলে শুধু শুধু কাস্টমার উল্টা পাল্টা বোঝে, মন খারাপ করে। আমরা চাই রিজনেবল দাম, যাতে করে কাস্টমার দাম দেখে চলে আসবে, টাকা নিয়ে গাড়ি নিয়ে চলে যাবে। এই গাড়িটার পেপারসের কি অবস্থা রিয়াজ ভাই? পেপারস আপডেট আছে, আপডেট, আপডেট। আচ্ছা, গাড়ির কালার হচ্ছে সাদা, 4টা অ্যালয় রিম। এসির কেমন পারফরমেন্স? এসি পারফরমেন্স ভালো, ওকে, এসি পারফরমেন্সও ভালো আছে। যদি কেউ এই এক্সিও জিটা নিতে চান, চেক করে নিবেন, অরিজিনাল পুশও আছে, পিছনে হ্যান্ডরেস্টও আছে, বাকি কথা আইসা দেখেন বইলেন। আমরা আপাতত লাইভে, 4টা চাকায় নতুন এক্সিও জি। অনেকেই পুশি স্টার্ট খুঁজতেছেন, বাট বাজেট যাদের 14 লাখের নিচে, গাড়ি মিলাইতে পারেন না, সবকিছু একদম। আমরা বলছি এই দামে এক্সিও জি আপনাকে কেউ দিবে না। গাড়িটা মানে হোয়াইট কালার হওয়াতে আরো বেশি সুন্দর লাগতেছে, একদম টিপটপ কন্ডিশন, পাল পাল পাল। আপনি এদিকে আসেন, এটার মধ্যে ভিতরে উডেন অপশন আছে, তারপর আপনার অফ হোয়াইট ইন্টেরিয়র, এসি টাচ এবং পুশ দেখে নিয়েন। সব জায়গায় কিন্তু আবার পুশি স্টার্ট থাকে না, অনেকে এক্সিও জি বলবে, কিন্তু পুশ থাকতে হবে, পুশ না থাকলে এক্সিও জি হবে না। আবার পুশ আছে, পিছনে হ্যান্ডরেস্ট নাই, হবে না, এটাও থাকতে হবে কাপ হোল্ডার সহ।
টয়োটা ব্র্যান্ডের গাড়ি, পেপারস আপডেট এবং মাল আপনি পাবেন, এটার মালামাল পাওয়া যায়, গ্যাস করা আছে, 27 সিরিয়ালের গাড়ি। ভাইয়া মডেল কত? মডেল 6-10 রেজিস্ট্রেশন, 6 মডেল 10 রেজিস্ট্রেশন, পরিষ্কার গাড়ি, গ্লাস অরিজিনাল আছে, অরিজিনাল গ্লাস। ওকে আসেন, 13,70,000 টাকা আস্কিং প্রাইস, আজকে যে দাম দিয়ে গেলাম এই দামে আপনাকে কেউ এক্সিও জি দিতে পারবে না, আসার পরে আবার দামাদামিও করা যাবে, একদম 13,70,000। হাসান রক্সের নাম বললে ছাড় থাকবে ইনশাল্লাহ। আসেন, এবার একটা প্রোবক্স দেখাই, টাকা কামানোর মেশিন, যারা ইনকাম করতে চান ভাড়া দিয়ে, তাদের জন্য 2006 মডেলের প্রোবক্স, 2012 রেজিস্ট্রেশন, 6 মডেল 12 রেজিস্ট্রেশন। আচ্ছা দেখেন, বাম্পার লাগানো আছে এবং গাড়িটা, পুরো গাড়িটাই কিন্তু আপনার কোনো রঙের কাজ নাই, এটার মধ্যে অ্যান্ড্রয়েড মনিটরও ইনস্টল করা আছে। আপনারা যারা প্রোবক্স কিনতে চান, হ্যাঁ, তারা এই প্রোবক্স গাড়িটা দেখতে পারেন, কাগজপত্র আপ টু ডেট। 6 মডেল, রেজিস্ট্রেশন শুনবেন কত? 12, এটা কিন্তু সিরিয়াল 13, আরে 33, এই দেখেন 33 সিরিয়ালের গাড়ি, প্রোবক্স 33 সিরিয়ালের গাড়ি খুব কম আছে, মডেল হচ্ছে 2006 আর রেজিস্ট্রেশন 2012, চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ যা আছে চলবে। এবং পিছনে দেখেন, এটা কিন্তু আপনার গ্যাস করা আছে এবং একটা ছোট্ট বক্সও করা আছে, আর তার পিছনে আপনার লাগেজ স্পেস আছে, যদি ভাড়ায় চালাইতে চান, এয়ারপোর্টে টিপ মারতে চান, এই প্রোবক্সটা নিতে পারেন। মার্কেটে পাশের প্রোবক্স যেই দামে দেওয়া হয়, রিয়াজ ভাই বলছে আজকে আমি 6 গাড়ি দিয়ে দিব সেই দামে। আচ্ছা, প্রোবক্স গাড়িটা আমাদের আস্কিং প্রাইস কত? প্রোবক্স গাড়িটা আস্কিং প্রাইস 8,40,000 টাকা, 8,40,000 টাকা, 8,40,000 টাকা। আসলে আবার সামান্য কিছু অনারও থাকবে, আপনারা সবাই আজকে লাইভটা একটু শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন, আমরা কিন্তু চেষ্টা করতেছি। গাড়িতে সবকিছু লাগানো আছে, বাম্পার লাগানো আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, সিট কভার লাগানো আছে, বাড়তি কোনো কাজ করতে হবে, গ্যাসও করা আছে, সিএনজি করা আছে, গ্যাস করা না, এলপিজি, তাও আবার এলপিজি। আচ্ছা আচ্ছা, এলপিজি। আমাদের এক ভাই লেখছে, আসসালামু আলাইকুম আসান ভাই, ভালো আছেন তো? মেট্রো কার থেকে 2001 এর মডেলের একটা গাড়ি নিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া, আপনারা ভিডিও দেখে দেখে গাড়ি কিনবেন তাহলে আমি খুশি। এই প্রোবক্সটা 8,40,000 দাম চাওয়া হইতেছে, 6 মডেল, 5 মডেল কিনতেই আপনার এই দাম লাগে, এবং এটা কিন্তু 33 সিরিয়াল, 12 রেজিস্ট্রেশন, আর আসার পরে সামান্য কিছু অনারও করবে। এরপরে আসার একটা 7-সিট সিয়েন্টা দেখাই, ফ্যামিলি যাদের বড়, ফ্যামিলি মেম্বার বেশি, পরিবারের লোকজন বেশি, তাদের জন্য 7-সিট গাড়ির বিকল্প নাই, নাইলে কোথাও বেড়াইতে গেলে রহিমারে রায়খাজা, নাহলে সকিনারে থুয়া রাখ। আজকে যেই গাড়ি দেখাইতেছি এইটা কিনলে আর কাউরে রাইখা যাইতে হবে না বেড়াইতে গেলে, 7-সিটার গাড়ি, সিয়েন্টা, টয়োটা ব্র্যান্ডের গাড়ি, মনিটর আছে, এই যে দেখেন মাঝখানে 3 জন, পিছনে 2 জন, 5 জন এবং সামনে 2 জন, 7 জন, এই 7 জন নিয়ে আপনার অনায়াসে গাড়িটা চলতে পারবে, সিসি হচ্ছে 1500, এবং গাড়ির কালারটাও কিন্তু খুব ইউনিক, দেখছেন কালারটা অনেক সুন্দর, নিজের ফেস দেখা। এটা কি গ্যাস করা আছে ভাই? না, তেলের গাড়ি, তেলের গাড়ি, টয়োটা সিয়েন্টা আপনার তেলের গাড়ি, একটু খুলে দিই, পিছন দিক দিয়ে খোলা যায়, কেমনে খোলে, পিছনে ক্যামেরাও আছে, একটু খুলে দেন, এই দেখেন পিছনে দেখেন, এটা অকটেন ডিভেন গাড়ি, তেলের গাড়ি, কোনো সিলিন্ডার নাই, 7 জন বসবেন, গাড়ির দাম হচ্ছে মাত্র 11,40,000 টাকা, 11,40,000 টাকা, দেখছেন, এবং এই দাম থেকেও কিছু দাম কমানো যাবে আপনারা আসার পরে, 7-সিটার গাড়ি, অনলি 11,40,000, সিয়েন্টা, এবং দুই সাইডে স্লাইডিং ডোর, দুই পাশ থেকেই কিন্তু এভাবে খোলা যায়, দেখছেন একদম নতুন সিট কভার লাগাই দিছে, আপনারা যদি এই গাড়িটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন, দাম কিন্তু আপনার আসার পরেও কিছু কমানো যাবে। ভাই বারবার বলি, প্রত্যেক লাইভে বলি, দিছেন তো নাকি, দিয়ে দেন একটা লাইক, দিয়ে দেন একটা শেয়ার, দিয়ে দেন একটা কমেন্টস করেন। আমরা আজকে 3টা গাড়ি একদম মানে হাতের নাগালে প্রাইস দিতেছি, যাতে করে আপনাদের স্বপ্নটা পূরণ করা যায়। সিয়েন্টা, আচ্ছা সিয়েন্টা 7-সিটার গাড়ি, ওকে, আমরা এই গাড়িটা মাত্র 11,40,000 টাকা দাম চাইতেছি, আপনারা আসার পরে আরো কিছু অনার করা যাবে, চারটা চাকা ফ্রেশ, চারটা চাকাই ফ্রেশ আছে, কাগজও আপডেট আছে, কাগজ আপডেট আছে, এসি 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 100%, ওকে ওকে, ইঞ্জিন গিয়ারবক্স 1500 সিসি, 1500 সিসির ইঞ্জিন, এবং এটার গ্লাসটাও অরিজিনাল আছে, অরিজিনাল দেখাই দিই, এই যে 100% গ্লাসটা আপনার 100% অরিজিনাল আছে। তাহলে সিয়েন্টা 7-সিট পাইতেছে 11,40,000-এ, এক্সিও জি, জি 6 গাড়ি, রেজিস্ট্রেশন 2010-এ, এই গাড়িটা পাবেন আপনি অনলি 13,70,000 টাকায়, এগুলা সব আস্কিং প্রাইস, আপনি আসলে আবার দামাদামি করার সুযোগ পাবেন। ওকে, তাহলে এক্সিও অরিজিনাল, এক্সিও জি 25 গাড়ি, এই যে পিছনে হ্যান্ডেলস দেখে নেবেন চেক করে, অনলি 13,70,000, আসলে আবার সার আছে, আর এখানে প্রোবক্স হচ্ছে 6 মডেল, রেজিস্ট্রেশন 12-এ, 33 সিরিয়ালের গাড়ি, অনলি 8,00,000
40,000 আসলে আবার ছাড় থাকবে, ছাড় থাকবে। শোরুমের নাম তো মনে আছে, রিয়াজ কার সেন্টার। এটা হচ্ছে তেজগাঁ 7 রাস্তা, ওই যে হোটেল হলিডে ইন ফাইভ স্টার হোটেলের পাশে। এবং আসার পরে আপনারা টুকটাক দামাদামি সুযোগ পাবেন। এবার আসেন, আরো যে গাড়িগুলো আছে খালি এক নজরে 2 মিনিটের মধ্যে দেখাই দিব। এখানে আছে একটা 6 লাখ টাকার গাড়ি, 98 মডেল স্টারলেট, ক্যারেট, এটা রিফ্লেক্ট না ক্যারেট, সবচেয়ে মানে যে উপরের প্যাকেজ, সামনে মার্সিডিজ গ্রিল, কাগজ ফুল আপডেট, কাগজ ফুল আপডেট। ছোট্ট একটা গাড়ি, 1331 cc-র, এবং অ্যালয় রিম আছে, 4টা অ্যালয় রিম, পকেটে করে নিয়ে যেতে পারবেন, 4টা অ্যালয় রিম কিন্তু সেম ছিল, পকেটে করে নিতে পারবেন, পকেটে নিয়ে গেছে। পার্কিং এর ছোট জায়গা খাবে, দাম হচ্ছে মাত্র 6 লক্ষ টাকা আস্কিং, আস্তে দাম কমবে, আস্তে দাম কমবে। আচ্ছা, এখানে আছে আপনার একোয়া হাইব্রিড, একোয়া 11 মডেল না ভিটস, ও সরি, এটা হচ্ছে ভিটস গাড়ি, ভিক মডেল 11, রেজিস্ট্রেশন 2016। আচ্ছা, এটা সিসি কত? 320, তেলের গাড়ি, 25 স্টার, আইডল স্টপ আছে। দাম কত? দাম যাচ্ছে 13,40,000, 13,40,000 টাকায় ভিড়। আচ্ছা, এখানে আসেন, একটা 99 মডেলের টিআই গাড়ি না আছে, এটা একদম পানির দামে আজকে দিয়ে দিব। হ্যাঁ, এই গাড়িটা টিআই গাড়ি না, যারা খুঁজতেছেন 1500 cc-র গাড়ি, 99 মডেল, 2003 রেজিস্ট্রেশন, অল পাওয়ার এবং সিএনজি করা আছে, সিএনজি করা আছে। টিআই গাড়ি না, শেপটা অনেক সুন্দর, সবাই পছন্দ করে, এবং এটা কিন্তু পেপার ফাপার ফুল আপডেট পাবেন, ফুল আপডেট পাবেন। এই গাড়িটার দাম 8.5 লাখ, 9 লাখ, এক এক জায়গায় এক এক রকম, কিন্তু রিয়াজ কার সেন্টারে বেস্ট প্রাইস, সবচেয়ে কম মাত্র 7.5 লাখ, 7.5 লাখ টাকায় টিআই গাড়ি না। এরপরে এখানে এক্সিও আছে একটা, মডেল কত? মডেল হলো 13 মডেল। আচ্ছা, 18 তে রেজিস্ট্রেশন, 13 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, 34 সিরিয়াল, এটাও কিন্তু পুশ, আগেরটাও এক্সিও জি ছিল, এটাও এক্সিও জি, দুইটা এক্সিও জি দেখালাম, দুই মডেলের সিট কভারও লাগানো হয়নি জি। এটার দাম কত রিয়াজ ভাই? এটার দাম হলো 19,20,000, 19,20,000 টাকা। আর এখানে একটা নোয়া আছে, 2010-এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন, এক্স নোয়া, প্রজেকশন হেডলাইট, দুই দরজায় পাওয়ার, বিগ সাইজ ভাই, দুই দরজা পাওয়ার হলে তো এটা এক্স স্মার্ট হওয়ার কথা, এক্স স্মার্ট, হ্যাঁ স্মার্ট, দেখছেন, সেন্ট্রাল এসি, তারপর সব সিট কভার করা, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, গ্যাস করা, হ্যাঁ। এটা হচ্ছে পার্ল হোয়াইট কালার। এই নোয়া গাড়িটা যদি কেউ নিতে চান, এটাতেও থাকবে আপনার ছাড়, আমরা শুধু আস্কিং প্রাইস বলে দিতেছি। আচ্ছা, এক্সিওটা কি 12,50,000 হবে? না ভাইয়া, 13,70,000, সামান্য কিছু কমানো যাবে। এটার প্রাইস কত? নোয়া প্রাইস 19,30,000, 19,30,000। আচ্ছা, 19,20,000, 19,20,000। এখানে একটা এক্স করোলা আছে, 2004-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 4-এর নিউ শেপ, নিউ শেপ। এটা নিয়ে যান, আপনি বাটা জুতা যেমন ক্ষয় হয় না, এই গাড়িও ক্ষয় নাই, 4-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2010-এ, এই যে নিউ শেপ ভাই, চাকা চাকা না দিলে, দেখেন চাকার গুডলিগুলো এখন পর্যন্ত যায় ভাই, চারটা চাকাই আপনার নতুন পাবেন। ওকে, এক্স করোলার দাম কত? এক্স করোলার দাম হলো আপনার 12,70,000, 12,70,000 টাকা, 4-এর নিউ শেপ, 4-এর নিউ শেপ। আর এখানে আছে আপনার এক্সিও, এক্সিও তেলের গাড়ি, মডেল, মডেল 12-এর মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 12-এর মডেল, 17-তে রেজিস্ট্রেশন। এই গাড়িটার দাম হচ্ছে আপনার অনলি 16,60,000 টাকা, 16,60,000 টাকা। আর এখানে আছে প্রিমিয়ম, 10,000 টাকা কমা দিলাম, 16,50,000, এটা হচ্ছে আপনার 2010-এর প্রিমিয়ম, প্রিমিয়ম, 12-তে রেজিস্ট্রেশন, 12-তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, তেলের গাড়ি, রেড ওয়াইন কালার। এটার দাম কত? এটার দাম দিছি 21,00,000, 21,60,000। আর এখানে আছে একটা ফিল্ডার, একটা ফিল্ডার, 5-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, 9-এর রেজিস্ট্রেশন, 1500 cc ফিল্ডার, ভিতরে বিস্কিট কালার, ভিতরে বিস্কিট কালার। এটার দাম কত? এটার দাম দিছি 12,70,000, 12,70,000। এবার আসেন, আমরা যে গাড়িগুলাই দেখাইলাম প্রত্যেকটা আস্কিং প্রাইস বলছি, আপনারা যখন আসবেন দামাদামি সুযোগ পাবেন। ভাইয়ের কাছে আসেন, ভাই কিন্তু বডি বিল্ডার, ঠিক আছে, মনটাও যেমন মানে শরীরটা যেমন শক্ত, মনটা তেমনই নরম। আপনারা এসে শুধু গাড়ি দেখেন, পছন্দ হলে দিয়ে দিবে। আর একটা ছোট শোরুম, ভাই কিন্তু ব্যবসা করতেছে অনেক বছর যাবত, কিন্তু শোরুম দিছে এই ফার্স্ট। আপনাদের সাপোর্ট দরকার, সহযোগিতা দরকার, তেজগাঁ। আপনারা আইসা খালি বলবেন কাউরে যে আমি স্টাফ কোয়ার্টার মসজিদের সামনে যাবো, অথবা 7 রাস্তার আগে আসেন। প্রথম যে তিনটা গাড়ি দেখালাম আজকে, সিয়েন্টা 7 সিট, প্রোবক্স এবং এক্সিও, এই তিনটা গাড়ি খালি আইসা দেখেন, পছন্দ হবে। আপাতত বিদায় নিলাম, বেশি সময় নিলাম না, আপনাদেরকে দ্রুত ছেড়ে দিলাম, কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে হবে অবশ্যই, এবং দাম কিন্তু ভাইয়া কমায় রাখবে, যাই চাইছে প্রত্যেকটাতে কমায় রাখবে দাম। ভালো থাকেন, রিয়াজ কার সেন্টারের জয় হোক। এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।